আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমি আসলে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে চলে আসছি। আসলে মুক্তিযোদ্ধাদের যতগুলো ভিডিও আমি আপলোড করি সবগুলো ইম্পর্টেন্ট। আসলে আমি চাই যে মুক্তিযোদ্ধাদের খুঁটিনাটি, ছোট বড় যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো আজকে আমি যে ভিডিওটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ভিডিওটা আমি বানাবো, এটা হলো আপনার যারা মুক্তিযোদ্ধা, আপনার মানে অনেক মুক্তিযোদ্ধা আছে যে তাদের আপনার প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটা সনদ। আমি একটু দেখাই, না দেখালে আপনারা বুঝবেন না। এটা হলো প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটা সনদ। এখানে দেখেন মাননীয় এই যে মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ, এটা তো এটাকে ভামর সনদও বলে অনেকে। এখানে দেখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, এই আপনার এটাকে ভামর সনদ বলে। কিভাবে আমি একটু বুঝাই আপনাদেরকে। এখানে দেখেন এই যে ভামুস সনদ, হ্যাঁ এটাকে ভামুস সনদ বলে বা প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ বলে। আবার দেখা যায় এটার মধ্যে আরেক ক্যাটাগরিও আছে, যেমন আবার আরেকটা আছে হলো সাময়িক সনদ। সাময়িক সনদটা কি সেটা অবশ্যই আমরা অনেকেই চিনি, যেমন এটা হলো সাময়িক সনদ, এটা একটা ব্ল্যাঙ্ক কপি আর কি। তো এই যে সাময়িক সনদটা দেখতে পাচ্ছেন, এই যে একটা সনদ, আর হলো আপনার প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ। তো দেখা যায় এই দুইটা সনদের যে কোনো একটা সনদ যদি আপনার কাছে থাকে, আপনি কিন্তু মুক্তিযোদ্ধা, সেক্ষেত্রে আপনি ভাতা পাচ্ছেন না। মানে অনেক মুক্তিযোদ্ধা আছে যে উনাদের সনদ আছে, হয়তো প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ অথবা আপনার সাময়িক সনদ, দুইটার যে কোনো একটা আছে, কিন্তু উনারা ভাতা পাচ্ছে না। এখন আসলে ভাতাটা উনারা কি করে পাবে যদি উনাদের গ্যাজেট না থাকে? সেই ক্ষেত্রে আগে উনাদের গ্যাজেটটা তৈরি করতে হবে। তো গ্যাজেট তৈরি করার জন্য উনাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নাই। ডকুমেন্ট হিসেবে জাস্ট উনাদের কাছে সাময়িক সনদ অথবা ভামুক সনদ, এই দুইটার একটা আছে। এখানে আমরা যদি একটু ভালোভাবে দেখি, যে আমি এখানে এই জায়গাটায় দেখাই, এই যেমন এক নাম্বার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 76তম সভার 5 নং আলোচ্য সূচি সিদ্ধান্ত মুভিম এর সাময়িক সনদ ও মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ভামুস সনদ, সনদদারী যারা ঝামুকায় সম্মানিত সদস্যগণ কর্তৃক সম্মানে ভাতা চালুর সুপারিশ প্রাপ্ত তাদের গ্যাজেট ভুক্তির জন্য ফরম। ঠিক আছে, এই যে বিষয়টা, এটা আমরা আপনারা চাইলে জাস্ট এটার উপরে রাইট মাউস ক্লিক করে ওপেন নিউ ট্যাবে দেবেন। দেওয়ার পরে এখানে একটা ফাইল আসবে, ফাইলটা জাস্ট একে ডাউনলোড ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, তা আমি এটা ডাউনলোড দিয়ে নিছি, তাই আমি ডাউনলোড ফাইলটাই আপনাদেরকে দেখাই। এই যে দেখেন 76তম সভায় আপনার একটা আলোচ্য সূচি হয়েছিল, মানে আলোচনা হয়েছিল, ওই আলোচনার 5 নং এই যে পাঁচের সিদ্ধান্তের আলোকে সাময়িক সনদ বা ভামুর সনদের কথা বলছে, যে যাদের ভামুর সনদ অথবা সাময়িক সনদ আছে, মানে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত যদি সনদ ভামুর সনদ থাকে অথবা সাময়িক সনদ যদি থাকে কিন্তু তারা ভাতা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, গ্যাজেট ভুক্তির জন্য আপনারা সুপারিশ করতে পারবেন। এই যে দেখেন গ্যাজেট ভুক্তির জন্য বিস্তারিত তথ্য ফরম, অর্থাৎ আপনি গ্যাজেট ভুক্তির জন্য আবেদন করবেন। আবেদন করার পর জন্য যেই ফরমটা প্রয়োজন সেই ফরমটা এখানে দেওয়া হয়েছে, আপনি এই ফর্মটা ডাউনলোড করে নেবেন, নিয়ে এই ফর্মটা পূরণ করবেন, করে আপনি জমা দেবেন। জমা দেওয়ার পরে এটা হলো আপনার গ্যাজেটের জন্য, যখন আপনার এই ফর্মটা জমা দেবেন দেওয়ার পরে আপনার গ্যাজেট হবে। গ্যাজেট হওয়ার জন্য আসলে কিছু প্রসেস আছে, সেটা আমি আপাতত বলছি না, তারপর সংক্ষেপে একটু বলে দিই। যেমন আপনি এই আবেদন ফর্মটা যখন জমা দেবেন আপনি সরাসরি নিজে গিয়ে জমা দেবেন। জমা দেওয়ার পর আপনি এখানে জমা দেওয়ার সাথে আপনার কিন্তু যে ভামুর সনদ এবং কি আপনার সাময়িক সনদ, আপনার যেটা থাকে, যদি দুইটা থাকে দুইটা দেবেন ফটোকপি, অথবা একটা থাকলে একটা দেবেন, তো এইটা সঙ্গে দেবেন এই ফরমের সাথে, এবং আপনার এনআইডি কার্ড, আপনার পিতা মাতার এনআইডি কার্ড যদি থাকে ওদেরটাও দেবেন। ঠিক আছে, আর এই যে আবেদনটা, এই আবেদনটা আপনারা জীবিত এবং কি মৃত মুক্তিযোদ্ধা সবাই আবেদনটা করতে পারবেন। মৃত মুক্তিযোদ্ধা যদি কোনো মুক্তিযোদ্ধা মারা যায় সেই ক্ষেত্রে ওই মুক্তিযোদ্ধার হয়ে উনার ওয়ারিশরাই আবেদন করবেন, ছেলে মেয়ে নাতি নাতনু বা উনার স্ত্রীরা আবেদনটা করতে পারবেন। আর যদি উনি জীবিত থাকে সেই ক্ষেত্রে উনি নিজেই আবেদনটা সশরীরে করতে পারবেন। তো এটা জীবিত এবং মৃত দুজনের পক্ষে গ্রান্টেড। তো আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি যদি থাকে দেবেন, না হলে তো নাই, আর আপনার এসএসসি সার্টিফিকেট টার্টিফিকেট অনেক কিছু লাগবে, যা আছে তাই দেবেন। তো দিয়ে এই ফর্মটা আপনি সরাসরি নিজে গিয়ে জমা দেবেন মুক্তিযোদ্ধা কাউন্সিলে। এখানে যে দেখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপনি নিজে গিয়ে জমা দিয়ে আসবেন, সেটা বেটার হবে। তো ওনারা এটা এটা নেবে, নেবে নেওয়ার পরে এটা যাচাই বাছাই করবে, করার পরে এটা ঝামুকায় উঠাবে, সবাই আলোচনা হবে, তারপর আপনার এটা মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় কি করবে, আপনার এটা গ্যাজেট ভুক্তির জন্য সরাসরি আপনার ওরা এমআইএস তথ্য ভান্ডারে এটা ট্রান্সফার করবে। এমআইএস তথ্য ভান্ডারে ট্রান্সফার করার পরে ওখানে আপনি আপনার গ্যাজেট নাম্বার দেখবেন, যে আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটা প্রকাশ করবে, আপনার নাম তথ্য সহ আপনার গ্যাজেট নাম্বার সহ
তারপর আপনি আপনার গ্যাজেট নাম্বারটা পেয়ে যাবেন। পাওয়ার পরে এই গ্যাজেট নাম্বার দিয়ে এমআইএস তথ্য ভান্ডার আপনি চার্জ করলে ওখানে আপনার তথ্যটা আপনি পেয়ে যাবেন। তারপর থেকে আপনার ভাতা কার্যক্রম চালু হয়ে যাবে। তো এখানে অলরেডি এখানে বলে দিয়েছি যে আপনার এই আমি এই এই পিডিএফ ফাইলের এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে। যেমন এই এখানে দেখেন সাময়িক সনদ বা এই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষরিত ভানু সনদ দেখতে পাচ্ছেন, ভামু সনদদারী যারা ঝামুকা সম্মানিত সদস্যগণ কর্তৃক সম্মানী ভাতা চালুর এই যে সম্মানী ভাতা এই যে সম্মানী ভাতা চালুর জন্য সুপারিশ প্রাপ্ত তাদের গ্যাজেট ভুক্তির পরম, ঠিক আছে। অর্থাৎ আপনি সম্মানী ভাতা চালুর জন্য আপনার মানে সনদপত্র আছে কিন্তু আপনি ভাতা পাচ্ছেন না, ভাতা চালুর জন্য আপনি গ্যাজেট ভুক্তির যে পরম পরম পূরণ করার জন্য বলছে এবং আবেদন করার জন্য বলছে। এটা অবশ্যই আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ। অনেক ভাই আমাকে কমেন্ট করছিল আমার বিভিন্ন ভিডিওতে, ভাই আমার এই আমার বাবা মুক্তিযোদ্ধা বা আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু উনার ডকুমেন্ট নাই, সেই ক্ষেত্রে উনার গ্যাজেট ভুক্তির আবেদন কিভাবে করবো বা উনি ভাতা চালুর বিষয় কিভাবে করা যায় যদি একটু হেল্প করতেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য, আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের অনেক কাজে আসবে। আবেদন ফর্মটার পূরণ পূরণ কিভাবে করবেন আমি সিস্টেমটা একটু দেখাই দিই। এখানে দেখেন দাবিদার ব্যক্তির নাম, অর্থাৎ যেই লোকে দাবিদার আর কি, মানে যে আপনার গ্যাজেট ভুক্তির জন্য আবেদন করতে চায় উনার নাম এখানে এই জায়গায় এই যে ঘরটা এখানে দিতে বলছে। তারপর হলো দাবিদার ব্যক্তির পক্ষে আবেদনকারী, যদি উনার হয়ে অন্য কেউ আবেদন করতে চায় উনার ছেলে মেয়ে হ্যাঁ অথবা নাতি নাতনি অথবা উনার স্ত্রী যদি আবেদন করতে চায় সেই ক্ষেত্রে ওর নামটা এখানে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো 3 নম্বর হলো দাবিদার ব্যক্তির পিতার নাম, অর্থাৎ যেই লোক মুক্তিযোদ্ধা উনার পিতার নামটা এই ঘরে দেবেন। তারপর হলো মাতার নামটা এই ঘরে দেবেন। তারপর হলো আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেটা আপনারা এই যে এই ঘরটায় দেবেন। শিক্ষাগত যোগ্যতা যদি পঞ্চম শ্রেণীও থাকে পঞ্চম শ্রেণী লিখে দেবেন, কোনো সমস্যা নাই, আর উপরে যা থাকে তাই দেবেন। আর শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে এই জায়গায় শিক্ষাগত যোগ্যতা নাই নাই লিখে দিবেন, জাস্ট এটুকু, তবে লিখে দেওয়া বেটার। আচ্ছা, তারপর হলো জন্ম তারিখ প্রমাণক সংযুক্ত করতে হবে। জন্ম তারিখ প্রমাণক বলতে আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন অনুসারে যে জন্ম তারিখটা সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর হলো জাতীয় পরিচয় পত্র যদি থাকে তাহলে সেই জাতীয় পরিচয় পত্র নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসি স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার ঘর এখানে দেখেন এই গ্রাম, এই গ্রামের ঘরটা এটা। তারপরে রোড নাম্বার, তারপরে মহল্লা, তারপরে ডাকঘর, তারপর উপজেলা, তারপরে জেলা, এরকম আপনারা লিখে দিবেন, ঠিক আছে, সবকিছু বাংলায় লিখবেন। আচ্ছা, এবার আসি এখানে, আমি নিচে একটু পরে বলি। এখানে এটা আপনারা এই যে এই আপনার আবেদন ফর্ম এটা আপনি কম্পিউটারে টাইপ করতে পারবেন, কোনো সমস্যা নেই, হাতে লিখতে পারবেন, তবে স্পষ্ট ভাবে লিখবেন যাতে কোনো ধরনের ভুল না হয়, যেহেতু গ্যাজেট এমন একটা জিনিস এখানে যদি ভুল হয় এটা সংশোধন করতে আপনার অনেক প্যারা মানে অনেক দৌড়ঝাঁপ করতে হবে। তাই যা কিছু লিখবেন সঠিকভাবে, যাদের হাতের লেখা ভালো তারাই লিখবেন, যদি না পারেন কম্পিউটারে টাইপ করে নেবেন সেটা বেটার হবে, ঠিক আছে। এই ফর্মটা কম্পিউটারে ঢুকিয়ে ফর্মের উপরে আপনি টাইপ করে নেবেন জাস্ট এইটুকু, তারপরে প্রিন্ট দিয়ে নেবেন, ওটা বেটার হবে। আচ্ছা, তারপরে এখানে দেখেন 1971 সালে যুদ্ধে অংশগ্রহণকার অংশগ্রহণের পূর্বে আপনার পেশা কি ছিল, অর্থাৎ 71 সালে যুদ্ধে অংশগ্রহণ করার আগে আপনার পেশা কি ছিল, ওই সময় কি আপনি কি কৃষক ছিলেন নাকি আপনি কোনো সেনাবাহিনী কিংবা আপনি কোনো পুলিশের আন্ডারে ছিলেন বা কোনো সরকারের অধীনে কোনো চাকরি করছেন বা কোনো টিচার ছিলেন নাকি, মানে যা ছিলেন তা সেটা এই জায়গায় আপনি উল্লেখ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো এই যে দেখেন ট্রেনিং সেন্টারের নাম, ট্রেনিং এর মেয়াদ এবং কোন কোন প্রকারের অস্ত্রের ট্রেনিং দিয়েছেন, অর্থাৎ আপনি যে যুদ্ধের সময় ট্রেনিং দিয়েছেন আপনার ট্রেনিং সেন্টারের নাম কি ছিল এবং কি আপনার এটার কোন প্রকারের অস্ত্রের ট্রেনিং দিয়েছেন আপনি, মানে আপনার যে অস্ত্রটা ছিল আপনি যে অস্ত্র দিয়ে আপনি ট্রেনিং দিয়েছেন সেই অস্ত্রগুলোর মানে সেই অস্ত্রের নাম কি ছিল, ঠিক আছে, মানে কোন প্রকারের অস্ত্রের ট্রেনিং দিয়েছেন আপনি, শুধু অস্ত্রের ওই ট্রেনিং এর নামটা আপনি এই ঘরটায় উল্লেখ করে দেবেন এবং কি ট্রেনিং সেন্টার যদি থাকে ওই সেন্টারের নামটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে। আর মেয়াদ যদি থাকে যে আপনি 3 মাস মেয়াদি করছেন না 15 দিন মেয়াদি না 1 মাস মেয়াদি ট্রেনিং করছেন সেটাও আপনি এখানে বিস্তারিত এগুলো লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো এখানে যুদ্ধ কালীন প্রশিক্ষকের নাম, মানে আপনাকে যে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যেই টিচার ছিল মানে যে আপনাকে আপনার যে প্রশিক্ষক ছিল আপনার যে শিক্ষক ছিল উনার নামটা কি সেটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপর হলো জীবিত 3 জন সহ প্রশিক্ষণ গ্রহীতার নাম এখানে দেখেন, যেমন আপনার প্রশিক্ষক প্রশিক্ষণ গ্রহীতার নাম এখানে ক খ গ, এই যে ক খ ঘ এখানে দেওয়া হয়েছে, আবার ঠিকানা এই যে ঠিকানার ঘর দেওয়া হয়েছে, তারপরে গ্যাজেট ও মোবাইল নাম্বার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ প্রশিক্ষণ গ্রহীতার নাম, অর্থাৎ আপনি যে প্রশিক্ষণ গ্রহণ করছেন এখানে আপনার, যেমন আপনার এই সাথে 3 জন মুক্তিযোদ্ধা ছিলেন, অর্থাৎ জীবিত 3 জন সহ প্রশিক্ষণ গ্রহীতার নাম, অর্থাৎ
তিনজন জীবিত মুক্তিযোদ্ধা থাকতে হবে যারা আপনার সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করছে বা প্রশিক্ষণ দিচ্ছে, এবং কি ওনারা ভাতা পাচ্ছেন। এরকম তিনজন মুক্তিযোদ্ধার নাম আপনি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে প্রথমে কি করবেন, কতে প্রথম জনের নাম দেবেন এবং ঠিকানার ঘরে ঠিকানা এবং ওনাদের গ্যাজেট নাম্বার ও মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপরে দ্বিতীয় জনেরটা এই জায়গায় দিয়ে দেবেন, তারপর তৃতীয় জনেরটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা হলো সাক্ষী স্বরূপ। আচ্ছা, এবার আসি আপনার এই যে 13 নম্বর ঘর। তো এই 13 নম্বর ঘরটা হলো যুদ্ধকালীন যে কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন সেই কমান্ডারের নাম এবং স্থানের নাম ও বিবরণ, সেটা আপনি এই ঘরে দেবেন। ঠিক আছে, অর্থাৎ যুদ্ধকালীন সময় যে কমান্ডারের অধীনে আপনি যুদ্ধ করছেন উনার নাম এবং কি উনার ওই যুদ্ধ যে স্থানে করছেন ওই স্থানের ঠিকানা এখানে লিখে দিবেন বিবরণ সহ। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো 14 নম্বরে যুদ্ধকালীন সহযোগী সঙ্গীর বিবরণ কমপক্ষে 3 জন, অর্থাৎ আপনি যুদ্ধে অংশগ্রহণ একটা উপরে কিন্তু যেটা বলছি সেটা হলো প্রশিক্ষণ অবস্থায়, কিন্তু এখানে যেটা বলছে সেটা হলো আপনার মানে আপনার সাথে যুদ্ধ করছে এরকম 3 জন ব্যক্তির নাম এখানে দেওয়ার জন্য বলছে। ঠিক আছে, তো এই এই যে সহপাঠী 3 জনের নাম কোন জায়গায় দেবেন, যেমন এই যে দেখেন এই ঘরটায়, এই ঘরটার মধ্যে প্রথম সহপাঠীর নামটা এখানে দেবেন, উনার গ্রাম মহল্লা টহল্লা এই যে গ্রাম ডাকঘর উপজেলা জেলা সেটা এখানে দেবেন, উনার মোবাইল নাম্বার এবং গ্যাজেটের উনার গ্যাজেট নাম্বারটা সেটা এখানে দেবেন। ঠিক আছে, তারপরে দ্বিতীয় ঘর আবার দ্বিতীয় জন মানে উনারা অলরেডি ভাতা পাচ্ছে এরকম যারা আছে তাদের নাম দিবেন, 3 জন সহপাঠীর নাম। ঠিক আছে, তারপরে এই যে 3 নম্বর ঘরে দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসি আমরা এখানে 15 নম্বর ঘরটা। 15 নম্বর ঘরটা দেখেন, এই যে 15 নম্বর ঘর, 15 নম্বর ঘরের মধ্যে এসে কবে কোথায় এবং কোন কর্তৃপক্ষের নিকট কি প্রকার অস্ত্র জমা দিয়েছেন, অর্থাৎ আপনি যে যুদ্ধ করছেন যুদ্ধের পরে মানে যুদ্ধ শেষ হওয়ার পরে আপনি কার কাছে কোথায় হ্যাঁ আপনি এই অস্ত্রটা কোন কর্তৃপক্ষের নিকট আপনি জমা দিয়েছেন সেটা আপনি এই ঘরে উল্লেখ করবেন। ঠিক আছে, তারপর আমরা 16 নম্বর ঘরে যাই। 16 নম্বর ঘরে হলো সাময়িক সনদ ভামু সনদ নাম্বার, অর্থাৎ আপনার যে সনদ নাম্বারটা আপনার কাছে আছে সেটার নাম্বারটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। তো সনদ নাম্বার হিসেবে আমি একটু দেখাই, একটু না দেখাইলে আপনারা বুঝবেন না। যেমন সনদ নাম্বার বলতে কি, এখানে দেখেন যেমন 18 এই যে এটা এটা হলো আপনার সনদ নাম্বার। ঠিক আছে, এই যে আমি এই যে দেখাই এটা হলো আপনার সনদ নম্বর। ঠিক আছে, এই সনদ নম্বরটা আপনি ওই জায়গাটা উল্লেখ করে দেবেন। এই যে ভামু সনদের মধ্যেও কিন্তু একটা নাম্বার আছে দেখেন, এই যে এটা। ঠিক আছে, এরকম নাম্বারটা আপনারা কি করবেন, ওই জায়গাটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এই যে ঘরটা এই ঘরের মধ্যে আপনি এটা দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো ঝামুকার কোন সবার সম্মানী ভাতা চালু সুপারিশ প্রাপ্ত, অর্থাৎ এখানে ঝামুকার কোন সবার সম্মানী ভাতার চালু সুপারিশ প্রাপ্ত সেটা আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যে আবেদনটা করতেছেন এই আবেদনটা ঝামুকার কোন সবার মধ্যে বলা হয়েছিল এই আবেদনটা করার জন্য সেই সবার নাম দিয়ে দিবেন। সেটা কোন সভা আমি কিন্তু উপরে বলে দিয়েছি, 76তম সভা। 76তম সভার আলোচ্য সূচি 5-এর সিদ্ধান্তের আলোকে এইটুকু লিখে দিবেন, এই যে জাস্ট এইটুকু, 76তম সভার আলোচ্য সূচি 5-এর সিদ্ধান্তের আলোকে আপনি এই আবেদনটা করতেছেন সেটা আপনি এই জায়গাটা লিখে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো এখানে দেখেন এখানে আর নাম্বার নাই, জাস্ট এইটুকু, আমার জানা মতে উপরে উপর লক্ষিত মানে উপরে উল্লেখিত তথ্যাদি সম্পূর্ণরূপে সত্য, পরবর্তীতে অসত্য প্রমাণিত হলে ব্যক্তিগত ভাবে দায়ী থাকবো। এটা উপরে আপনি যা কিছু দিচ্ছেন সবকিছুই মানে সবকিছু সত্য, এখানে যদি কোনোভাবে ভুল ত্রুটি সেটার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন, সেটা আপনি এখানে ব্যক্তিগত ভাবে দায়ী থাকবো, এটা আপনি এখানে কিন্তু অলরেডি বলে দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো এখানে দেখেন সংযুক্ত প্রমাণাদির এখানে 4টা গদ দিছে, তো সংযুক্ত প্রমাণাদির মধ্যে কি কি সেটা আমি বলছি। যেমন আপনার প্রথমে দেবেন হলো আপনার সাময়িক সনদ যদি থাকে সেটা দেবেন, ভামর সনদ যদি থাকে মানে অর্থাৎ প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ যদি থাকে সেটা আপনি এখানে দেবেন, তারপর হলো আপনার যদি জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন থাকে সেটা এখানে দেবেন, পিতা মাতার তত্ত্ব যদি থাকে সেটা এখানে দেবেন। ঠিক আছে, এই সব কিছু আপনি এই যে মানে 4টা ঘরে আপনি পূরণ করে দেবেন, মানে আপনি ইয়ে করে দেবেন, সংযুক্ত করে দেবেন, মানে আপনার ফটোকপি গুলো দেবেন, আবার আসল কপি দিয়ে দিবেন না। আপনার যদি এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে অর্থাৎ যত বেশি ডকুমেন্ট আপনি দিতে পারবেন সেটা আপনার জন্য বেটার। তবে আমি আসলে যেটুকু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এভাবে অ্যাভেলেবেল আমি আবেদন করছি অনেকের, তো তারা অলরেডি ভাতা পাচ্ছে, আমার আসলে কাজটাই এটা। তো এখন আমি যেটা আপনাদেরকে বলবো আর কি, যে আমার তরফ থেকে আমার যেটা আপনাদেরকে বলবো যে আপনাদের ভালো হবে যদি এই পরামর্শটা নেন, আপনারা কি করবেন এখানে ভামর সনদ অথবা সাময়িক সনদটা তো দেবেন, আপনাদের নিজের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড দেবেন, তার সাথে আপনারা কি করবেন আপনাদের পিতা মাতারটা দেবেন, যদি কোনো ধরনের স্কুল সার্টিফিকেট থাকে সেটাও দেবেন, আর সবচেয়ে বেটার হবে আপনার ইউনিয়ন কাউন্সিলে যাবেন, গিয়ে আপনি কি করবেন ওখানে একটা পত্তন পত্র লিখে দেবেন ইউনিয়ন সচিবের মাধ্যমে, ওখানে আপনার ওই পত্তন পত্রে চেয়ারম্যানের সইটই নিয়ে নেবেন।
ওখানে লেখা থাকবে যে 1971 সালে আমি যুদ্ধে অংশগ্রহণ করছিলাম, মানে ওই সচিবে ওইভাবে লিখে দেবে 1971 সালে আপনার নাম দিয়ে 1971 সালে আপনি যুদ্ধে অংশগ্রহণ করছেন, এবং কি আপনি যদি কোনোভাবে আহত হয় সেটাও লিখে দেবে, তারপরে আপনি বর্তমানে ভাতা পাচ্ছেন না তাই ভাতা চালুর জন্য আবেদন করতেছি, বিস্তারিত উনি এই মানে আপনার যে ইউনিয়ন সচিব ওকে আপনি বললে উনি এটা সুন্দর করে লিখে, অথবা আপনি যে কোনো কম্পিউটারে নিজের মন মতো করে লিখে আপনি এই পত্তন পত্রটা কি করবেন ইউনিয়ন সচিবের হাতে সই এবং সিল নিয়ে নেবেন, এবং কি আপনার যে মানে চেয়ারম্যান চেয়ারম্যানের হাতে আপনি সিল সই নিয়ে দেবেন। তবে ভালো হয় কি আপনার ইউনিয়ন কাউন্সিলের নির্দিষ্ট একটা ফরম আছে পত্তন পত্র, ওটার উপরে লিখলে ভালো হয়, তাই সচিবের হাতে লেখানো বেটার, লেখে ওখানে সই টই নিয়ে নেবেন, এমনকি ইউনিয়ন কাউন্সিল থেকে আপনি কি করবেন একটা চেয়ারম্যান সার্টিফিকেটও সঙ্গে সঙ্গে সংযুক্ত করবেন, ঠিক আছে, এই সব কিছু করে নেবেন। আর যদি সম্ভব হয় সবচেয়ে আরো ভালো হবে আপনি কি করবেন আপনার যে উপজেলা নির্বাহী অফিসার এবং কি বা সমাজসেবা অফিসার উনাদেরও একটু আপনি উনাদের হাতে সত্যায়িত করে নেবেন, আপনার যে কাগজপত্রগুলো দিচ্ছেন যেমন আপনার এই যে মানে ভোটার আইডি কার্ডটা সহ ছবিও দিয়ে দিবেন সঙ্গে, তো এই সব কিছু উনাদের হাতে সত্যায়িত করে নেবেন, এবং কি আপনার যে এই মানে চেয়ারম্যানের হাতে চেয়ারম্যানের কাছ থেকে যে পত্তনটা নিছেন ওটাও আপনি সত্যায়িত করে নেবেন, তাহলে কি হবে মানে এটা বুঝবে যে আসলে উপজেলা সমাজসেবা অফিসার এবং নির্বাহী অফিসার উনাদের এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে, ওটা উনারা বুঝে নেবেন। আবার আপনি আপনার যে কমান্ডার উপজেলা কমান্ডার উনার উনারও একটা আপনার এই সিল এবং কি উনার হাতে সত্যায়িত করে নেবেন, সবচেয়ে বেটার, এগুলো সহজ উপায়, মানে এগুলো দেখলে কি হয় মানে যখন আপনি এটা পাঠাবেন পাঠানোর পরে দেখবো যে আপনার উপজেলা কমান্ডারের সিল আছে বা উনার হাতে আপনার এই উনার সই আছে, তারপর দেখা যায় আপনার ইউনিয়ন যে চেয়ারম্যান চেয়ারম্যানের আছে ইউনিয়ন সচিবের আছে, তারপর উপজেলা নির্বাহী অফিসার আছে সমাজসেবা অফিসার আছে, এই সব কিছু যখন উনারা দেখবে দেখার পরে দেখবে যে না এই লোকটাকে আসলে অলরেডি সবাই সাপোর্ট করতেছে যে না হ্যাঁ ইনি আসলে মুক্তিযোদ্ধা, ঠিক আছে, তো এই জন্য এগুলো নিয়ে নেবেন আপনারা, বাড়তি যত কাগজপত্র দেবেন সেটাই আপনাদের জন্য বেটার হবে। এবার আসি আমরা এখানে দাবিদারের বা পক্ষে আবেদনকারী অর্থাৎ আপনার হয়ে যারা মানে যে লোকে আবেদন করতেছে তাদের স্বাক্ষরটা আপনি এই জায়গায় নিয়ে নেবেন, ঠিক আছে, তারপর হলো তাদের নাম এখানে নেবেন, তারপরে তারিখ মানে তারপরে ওনাদের মোবাইল নাম্বার, তারিখ বলতে মানে যেই তারিখে আবেদন করছেন ওই তারিখটা দেবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে দেখেন দাবিদারের বা পক্ষে আবেদনকারী, এখানে কিন্তু দুটো বিষয় বলা হয়েছে, দাবিদার বলতে হলো একটা এবং পক্ষে হলো আরেকটা, মানে অর্থাৎ আপনি নিজে যদি হন তাহলে আপনার স্বাক্ষরটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার নামটা দেবেন আর তারিখটা দেবেন আপনার হাতের মোবাইল নাম্বার, আর যদি আপনার পক্ষে হয়ে অন্য কেউ করে তাহলে উনার স্বাক্ষর এখানে নেবেন, উনার নাম এখানে দেবেন, উনার মানে যে তারিখে আবেদন করেছেন তারিখ দিবেন এবং ওনার ফোন নাম্বারটা দিবেন, তো ফোন নাম্বার কোনো বিষয় না সেটা আপনার দেন বা দাবিদারের দেন একজনের দিলেই হলো, অর্থাৎ সচল একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে ফোন করলে যাতে আপনাকে পায় সব সময় চালু থাকে ওইরকম একটা ফোন নাম্বার দিবেন, আজেবাজে ফোন নাম্বার দিয়েন না সেই ক্ষেত্রে আপনার আসলে আবেদনটা বাতিল হয়ে যাবে, যদি ওনারা ফোন দেয় বারবার ফোন দেওয়ার পরে বিরক্ত হয়ে আপনার আবেদন বাতিল করে দেবে, কারণ আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলবে কন্ট্যাক্ট করবে এবং কি আপনাকে হয়তো যাওয়ার জন্য বলবে, দেখা যায় এখানে আপনার জামুকায় যে সভা হবে ওই সভায় হয়তো আপনাকে যাওয়ার জন্য বলবে কিন্তু আপনাকে দেখা যায় ফোন দিয়ে পাবে না, সেই ক্ষেত্রে আসলে আপনার এটা বাতিল হয়ে যাবে। তো এখানে লাস্টে একটা অপশন দেখাইছে সেটা হলো আপনার বিদ্রোহ, তো বিদ্রোহ যে গড়টা বিদ্রোহ গড়টা দেখাইছে হচ্ছে আপনার সহ প্রশিক্ষণ গ্রহীতা ও সহযোদ্ধার ক্ষেত্রে কোন মৃত মুক্তিযোদ্ধার নাম দেওয়া যাবে না, অর্থাৎ আপনার সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে অথবা আপনার এই যে দেখেন প্রশিক্ষণ গ্রহণ করছে কিংবা আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে এইরকম কোন মুক্তিযোদ্ধা যদি মারা যায় সেই ক্ষেত্রে উনাদের নাম এখানে আপনি উপরের যে দুইটা ঘর দেখাইছি ওই দুইটা ঘরে, যেমন এই যে প্রশিক্ষণ গ্রহীতার নাম এই ঘরটাতে দিতে পারবেন না, অর্থাৎ মৃত দেওয়া যাবে না মানে জীবিত দিতে হবে আপনাকে, আবার আপনার যে যুদ্ধে চলাকালীন সময় আপনার সাথে যে তিনজন ছিল উনারাও জীবিত থাকতে হবে এরকম মুক্তিযোদ্ধার নাম আপনি এখানে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনার এই সব কিছু আপনি পূরণ করার পরে এবার কি করবেন কাগজপত্র সহ আপনি নিজে সশরীরে গিয়ে আপনি এই যে মুক্তিযুদ্ধের যে ঝামুকা আছে মুক্তিযুদ্ধের যে কাউন্সিল আছে ওখানে গিয়ে আপনি জমা দিয়ে দিবেন, আপনি সমাজসেবা অফিসার বা নির্বাহী অফিসারের কাছে দেওয়ার দরকার নেই বা পোস্ট অফিসে পাঠানোর দরকার নেই, আপনি নিজে সশরীরে গিয়ে জমা দেবেন সেটা বেটার হবে। তো ভিডিও আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।